Agri Bell আপনাকে জানিয়ে দিচ্ছে কৃষি ও কৃষি প্রযুক্তির নতুন নতুন তথ্য ও সমাধান সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন থাই জাতের পেয়ারা গাছের রোগ এবং তার প্রতিকার আজকের বিষয় ফল ঝরে যায় ফলের গায়ে কালো দাগ পড়ে ফল ফেটে পচে যায় ফলের ভিতরের অংশ কাটলে কালো দাগ দেখা যায় হঠাৎ করে পেয়ারা গাছ নেতিয়ে পড়ে আক্রান্ত গাছ 10 থেকে 15 দিনের মধ্যে সম্পূর্ণরূপে মারা যায় ইত্যাদি বিষয় আজকে পেয়ারার এ সকল রোগ বালাই ব্যবস্থাপনা নিয়ে এখানে তুলে ধরা হলো অ্যানথ্রাকনোস কোয়ালেটোট্রিকাম সিডি নামক ছত্রাক পেয়ারার অ্যানথ্রাকনোস রোগের কারণ ফলের গায়ে ছোট ছোট দাগ এ রোগের প্রধান লক্ষণ তাছাড়া ফল শক্ত হওয়া এ রোগের কারণে ফল ছোট ও বিকৃতি আকারের হতে পারে ফল পাকা শুরু হলে দাগ দ্রুত বিস্তার লাভ করতে থাকে এবং ফলটি ফেটে বা পচে যেতে পারে সমাধান গাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হয় গাছে ফল ধরার পর টক্সিন এম অথবা নোইল প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা টিল 250 ইসি প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হারে মিশিয়ে 15 দিন পরপর 3 থেকে 4 বার ভালোভাবে স্প্রে করে এ রোগ দমন করা যায় পেয়ারার ফল ছিদ্রকারী পোকা এ পোকা পেয়ারা ছোট থাকা অবস্থায় ছিদ্র করে ফলের ভিতরে ঢুকে ক্ষতি সাধন করে ক্ষতিগ্রস্ত ফল অল্প দিনের মধ্যেই ঝরে যায় পাহাড়ি এলাকায় এ পোকার আক্রমণ বেশি হতে দেখা যায় প্রতিকার আক্রান্ত ফল পোকাসহ নষ্ট করে ফেলতে হবে প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে পারফেকথিয়ন বা লেবাসিড 50 ইসি মিশিয়ে 15 দিন পরপর ফল ছোট থাকা অবস্থায় গাছে স্প্রে করতে হয় তবে ফ্রুট ব্যাগিং এক ফলপ্রসূ সমাধান পেয়ারা যখন মার্বেল বা গুটির আকৃতি হবে তখন পলিব্যাগ করে দিতে হয় অনেক সময় হঠাৎ করে দেখা যায় গাছ মারা যায় এটাকে বলে ড্রাই ব্যাগ ফিউজেরিয়াম উইল্ট নামক রোগের আক্রমণে এ সমস্যা হয় প্রথমে পাতা হলুদ হয়ে আসে এবং পরে শুকিয়ে যায় এভাবে পাতার পর শাখা প্রশাখা এবং ধীরে ধীরে সমস্ত গাছই 8 থেকে 10 দিনের মধ্যে নেতিয়ে পড়ে ও মারা যায় সমাধান এ রোগের তেমন কোনো সমাধান বা ব্যবস্থাপনা নেই তবে কিছু কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন মাঠে বা বাগানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে ব্যাবিস্টিন বা নোইন প্রতি লিটারে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করা যেতে পারে বাগানে মাটির অম্লতা বা অ্যাসিডিটি কমানোর জন্য জমিতে ভালো চুন প্রয়োগ করতে হবে যেমন 250 থেকে 500 গ্রাম প্রতি গাছে প্রয়োগ করতে হবে গাছ ভেদে পেয়ারার আরেকটি ক্ষতিকারক পোকা হলো সাদা মাছি পোকা বা মিলিবাগ সাধারণত শীতকালে এদের আক্রমণ বেশি দেখা যায় এরা পাতায় সাদা সাদা তুলার মতো দাগ ফেলে এরা পাতার রস শুষে গাছকে দুর্বল করে রস শোষণের সময় পাতায় বিষ্ঠা ত্যাগ করে এবং সেই বিষ্ঠার উপরই সুটিমন নামক ছত্রাক জন্মায় আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করতে হয় প্রতি লিটার পানিতে 5 গ্রাম সাবান বা 2 মিলি রগর বা রক্সিয়ন 40 ইসি মিশিয়ে আক্রান্ত পাতা ও গাছের ডালপালায় প্রতি 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করে ভালোভাবে ভিজিয়ে দিতে হয় এভাবে পেয়ারার গুটি ঝরা কিংবা বড় পেয়ারা ঝরা দাগ পড়া ও পচার হাত থেকে পেয়ারাকে রক্ষা করা যেতে পারে তো বন্ধুরা পেয়ারা সম্পর্কে কী ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে জানান এবং পেয়ারা সম্পর্কে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন আজকে এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ